মহামান্য আদালত ডিফেক্ট অ্যানাটমির জ্ঞান ছিল যথেষ্ট সে লেফট হ্যান্ডেড ম্যান চিঠি লেখা থেকে আরম্ভ করে মেয়েদের গলা কাটা পর্যন্ত সে বাঁ হাতে করে সেরকম ব্যক্তি সহদেব নয় তার উপরে বিনা রায় এবং সহদেব মিথ্যা সাক্ষী দিলেও আসামি বিয়ন্ড অল রিজনেবল ডাউট নিরপরাধ বলে প্রমাণিত হয়নি তাছাড়া পঞ্চাশ হাজার টাকার লাইফ পলিসি নিয়েছিল হেমাঙ্গি পঞ্চাশ হাজার টাকার লাইফ পলিসির বাৎসরিক প্রিমিয়াম যত টাকা হয় তত টাকা দেবার সামর্থ্য হেমাঙ্গিনীর ছিল না তা সত্ত্বেও আসামি সমস্ত অনুসন্ধান করে হেমাঙ্গিনীর নামে কোনো আপত্তিজনক নোট হেডাবিসে পাঠাননি এর থেকে কি প্রমাণিত হয় না মিলর্ড যে হেমাঙ্গিনীর ওপর আসামির যথেষ্ট আসক্তি ছিল যার জন্য সে ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে জালিয়াতি করেছে এবং সেই হেমাঙ্গিনীর অন্তঃসত্ত্বা হওয়ার জন্য অন্য লোক দায়ী জেনে সে প্রতিশোধ নেবার জন্য তাকে খুন করেনি মহামান্য আদালত রায় বাহাদুরের কথার প্রতিধ্বনি করে আমিও বলি যে কে সে লোক যে বাহাতে লেখে বাহাতে ছুরি চালায় এইচ আর এস মনোগ্রাম করা সোনার সিগারেট কেসটা কার অ্যানাটমি সার্জারিতে যথেষ্ট জ্ঞান আছে কে হেমাঙ্গিনীর পঞ্চাশ হাজার টাকার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে রাজি হয়েছিল এবং পরে তার অবস্থার জন্য দায়ী হয়ে প্রতিশোধ নিতে তাকে খুন করেছিল মেলর্ড কোন একজন সুদক্ষ পুলিশ অফিসার আমাকে বলেছিলেন যে খুন হয় তার জীবনের ইতিহাসের মধ্যেই খুনের সব তথ্য নিহিত থাকে আরো বলেছিলেন যে আসামিকে সম্পূর্ণ নিরপরাধ বলে প্রমাণ করবার একমাত্র উপায় হচ্ছে প্রকৃত খুনিকে ধরা সুতরাং মহামান্য আদালত আমার পরের সাক্ষী গভর্নমেন্ট হ্যান্ডরাইটিং এক্সপার্ট Dr. Vikas Chandra Mukherjee. Let Dr. Mukherjee take his stand and be sworn. Dr. Mukherjee, আমি আপনাকে একখানি চিঠির ফটোগ্রাফিক কপি আর আরেকখানি চিঠির অর্ধেকখানি দিয়েছিলাম সে দুটো চিঠি আপনার কাছে আছে হ্যাঁ দুটো চিঠি আছে আচ্ছা এই দুটো চিঠি পরীক্ষা করে আপনি কি সিদ্ধান্তে উপনীত হয়েছেন এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে দুটো চিঠি একই লোকের বাহাতে লেখা তাহলে আপনি নিরপেক্ষ গ্রাফোলজিস্ট বা হাতের লেখাবিদ হিসেবে মহামান্য আদালতের সামনে বলছেন যে এই দুটো চিঠি একই লোকের এবং বাঁ হাতের লেখা হ্যাঁ দুটো চিঠি একই লোকের বাঁ হাতে লেখা কিসের চিঠি কার লেখা আই হ্যাভ এভরি রাইট টু নো দ্য কোর্ট হ্যাজ এভরি রাইট টু নো মিলর্ড প্রথম চিঠিখানি হেমাঙ্গিনীর মৃত্যুর পর তার ঘর থেকে পাওয়া গেছিল সার্টিফাইড বাই কোর্ট এন্ড পুলিশ এজ এভিডেন্স I may say as false evidence against the accused. অন্যখানি আমারই দোয়া একটি চিঠির অর্ধেকখানি আমি মহামান্য আদালতের সামনে পেশ করছি হ্যাঁ এতো দুই এক হাতের লেখা এতে কি প্রমাণ হয় এতে এই প্রমাণ হয় যে বারো বছর আগে হেমাঙ্গিনীকে যে ওই চিঠিখানে লিখেছিল বারো বছর পরেও সে ওই দ্বিতীয় চিঠিখানি লিখেছে যার প্রথমার্থ মহামান্য আদালতের হাতে কিন্তু লেখককে লেখক এস আর এইচ মনোগ্রাম করা সোনার সিগারেট কেসটা যা দ্বিতীয় চিঠি শেষার্ধ কি আসামি পক্ষের উকিলের কাছে আছে নিশ্চয়ই আছে মহামান্য আদালত লেখকের নিজের সই করা নামও তাতে আছে তাই মহামান্য আদালতের অনুমতি নিয়ে আমি আমার শেষ সাক্ষী ডাকছি ক্যাম্বেল মেডিকেল হসপিটালের রিটায়ার্ড হেড ক্লার্ক শ্রী জগন্নাথ দত্ত লেট হিম বি সোর্ন জগন্নাথ বাবু আপনি ২০ বছর ধরে ক্যাম্বেল মেডিকেল হসপিটালের হেড ক্লার্ক ছিলেন ১৯২৩ সাল থেকে ৪৩ সাল পর্যন্ত হ্যাঁ ছিলাম আচ্ছা ১৯৩২ সালে হেমাঙ্গিনী বিশ্বাস বলে কোন নার্স আপনাদের হসপিটালে ছিল ছিল কিন্তু হেমাঙ্গিনীকে আমাদের কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয় কেন তাড়িয়ে দেওয়া হয় কথা বলতে পারেন কি ক্যাম্বেল মেডিকেল কলেজের এক সিনিয়র ছাত্রের সঙ্গে তার আসক্তি হয় এবং সেই আসক্তির ফলে তার সন্তান সম্ভাবনা হয় বলে শেষকালে এই হেমাঙ্গিনীর কি হয় তা আপনি জানেন কি জানি সেই হেমাঙ্গিনী শেষে কৃষ্ণনগরে খুন হয় ১৯৪২ সালের জুন মাসে দিস হেমাঙ্গিনী ইয়েস মিলর্ড দিস হেমাঙ্গিনী আচ্ছা জগন্নাথ বাবু যে ছাত্রটির সঙ্গে তার আসক্তি হয় সে কি সার্জারিতে খুব ভালো ছেলে ছিল খুব ভালো ছেলে ছিল আচ্ছা সে বাঁ হাতে ছুরি ধরত না ডান হাতে ছুরি ধরত ছুরি ধরা থেকে সব কাজই সে বাঁ হাতে করত হেমাঙ্গিনীর সঙ্গে সেও কলেজ থেকে বিতাড়িত হয়
আচ্ছা বলতে পারেন জগন্নাথবাবু বিতাড়িত হয়ে ছাত্রটি কি করে? পারি তার বিএসসি পাস করেছিল, ইএল পাস করে ওকালতি আরম্ভ করে। জগন্নাথবাবু রায় বাহাদুর এস আর এইচ মনোগ্রাম করা সোনার সিগারেট কেসটা যার, তার নাম জগন্নাথবাবু সুরেন দাস। প্রশান্ত চ্যাটার্জি, হেমাঙ্গিনি খুনের অপরাধে আমি তোমাকে সন্দেহাতীত ভাবে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা করে সসম্মানে বেকসুর খালাস দিই। খালাস? খালাস? 12 বছর পরে খালাস? না, আমি খালাস চাই না। খালাস চাইলে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সেই 12টা বছর, ফিরিয়ে দাও সেই 12টা বছর। সে 12 বছর নির্দোষ হয়ে জেলখানার নরকের মধ্যে পচে নষ্ট হয়ে গেছে। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও শুধু সেই 12টা বছর। 12 বছরে আমার জীবন যৌবন আমার আশা আকাঙ্ক্ষা আমার সব স্বপ্ন আর সাধের কবর হয়ে গেছে এই বিচার চালার দেওয়াল চাপা পড়ে। শুধু শুধু সেই 12টা বছর আমাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে। আপনি জেলে ফিরে যেতে চাইলেও জেল তো আর আপনাকে নেবে না, মহামান্য আদালত আপনাকে মুক্তি দিয়ে মুক্তি মুক্তি মহামান্য আদালত ওই মহামান্য আদালতে আমাকে 12 বছর বিনা অপরাধে জেলে গান্ডা বেড়ি পরিয়ে রেখেছিল। আপনার ছেলে আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছে। আমার কেউ নেই, কেউ নেই, তারা না খেয়ে মরে গেছে, না খেয়ে মরে গেছে। আমি জানি না, আমি জানি না, আমি জানি, আমি জানি, আমি সব জানি, সব জানি। 12 বছর তাদের দেখবার কেউ ছিল না, কেউ ছিল না, তারা মরে গেছে না খেয়ে, না খেয়ে। এটি হল সংকট, তুফান পার হয়ে এসে সানের ঘাটে সিঁড়িতে লেগে চলেছে আমার, ডুবে গেল বাবা। শান্ত হ মা, শান্ত হ। অন্যায় অত্যাচার অবিচার মানুষকে অমানুষ করে তোলে, ওর মনুষ্যত্ব ফিরিয়ে আনতে হলে চাই ধৈর্য, সেবা, সহানুভূতি আর সমবেদনা। বাবা, কে 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 তুমি? আপনার এক মেয়ে। আমার মেয়ে? না, আমার মেয়ে কেউ নেই, কখনো ছিল না, কখনো ছিল না। আছে, আছে বাবা, আপনি ভুলে গেছেন। ভুলে গেছি? ভুলে গেছি? না না না, আমি ভুলিনি, ভুলবো না, ভুলবো না, সে কথা বলবার না, সে কথা বলবার না। সব ঠিক মনে আছে, সব ঠিক মনে আছে, শুধু আমাকে পাগল বানাবার ষড়যন্ত্র, পাগল বানাবার ষড়যন্ত্র। বাবা, আপনার মতো এতখানি না হলো দুঃখ যে আমরাও পেয়েছি বাবা, মা মহামায়া শঙ্কর আমি। শঙ্কর তোর চোখে এত জল কেন মা, কাঁদছিস, কাঁদছিস? না আসুন, আসুন আমার সঙ্গে,
সঙ্গে তোর সঙ্গে আসুন বাবা। আমার মা মহামায়া আপনার শঙ্কর আপনার জন্য অপেক্ষা করছে বাবা। মহামায়া মহামায়া শঙ্কর মহামায়া জীবনটা যে বয়ে গেল জীবনের বারোটা বছর এই নষ্ট হয়ে যাওয়া বারো বছরের দুঃখ দিয়ে সামনের বারো বছরকে আমরা সার্থক করে তুলব। আর তোমার শঙ্কর শঙ্কর আমার কোকর শঙ্কর শঙ্কর ইনি রেতা দাদা আমাদের দুর্দিনের বন্ধু সুহিত মিত্র উপদেষ্টা আমাদের প্রসাদটা বাবা আমাদের প্রসাদটা তুমি প্রসাদ শঙ্করের প্রসাদ না ওখানে নয় তুমি যে শঙ্করের প্রসাদ না এই কেন যেদিন আমার ছিল না আশ্রয় ছিল না চোখে ঘুম ছিল না পেট ভরে খাবার পয়সা সেদিন তুমি আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে শুয়ে দেখেছিলে তোমার ঘরে সকলের কথাকে অগ্রাহ্য করে ক্ষুধায় দিয়েছিলে খাদ্য তৃষ্ণায় দিয়েছিল জল দুঃখে দিয়েছিল সান্ত্বনা আর উপবাসী মনে দিয়েছিল প্রীতি মমতা স্পর্শ তাই আজ তোমাকে সব ভার দিতে এসেছিল তা তোমার মাথায় সব ভার চাপিয়ে দিয়ে আমি ভার নেব তাদের যারা আদালতে বিচার পায় না পয়সার অভাবে নানা উৎপীড়ন অবিচার আর অন্যায় চক্রে নিষ্পৃষ্ট হয়ে সেই সব নিপীড়িত নিষ্পৃষ্ট দুর্গত কিন্তু দুর্মর বহুর মধ্যে তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো তোমার অন্তরের আলো ধরে আমাকে আমাকে তুমি সার্থক করো এইতো আসো রীতা রীতা আমার 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 আধার কাছে আলো করা লক্ষ্মী আমার দক্ষিণ আগুনে পুরে খাঁটি চলা আমার শঙ্করের দুদিনের সান্ত্বনা স্নেহ স্পর্শ আর শুনেছি না আমি সব শুনেছি প্রসাদের মুখে আমি সব শুনেছি তাই তো তোমাকে বরণ করে নিতে এলাম মা তাই তো তোমাকে বরণ করে নিতে এলাম তোমাদের আমাদের সকলের দুঃখের বরণ গালা দিয়ে তোমাকে আমি বরণ করে নিতে এলাম মা উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।